দেখো টাইম এন্ড ওয়ার্কের একটা কোয়েশ্চেন করাচ্ছি আমি, সিরিজ তো চলছে তোমাদের প্রস্তুতি পেচের, এবং আমার টেলিগ্রাম পেজ নিচে লিঙ্ক দেওয়া, টেলিগ্রাম পেজের লিঙ্ক ইএলসি প্রোভাল, অবশ্যই টেলিগ্রাম পেজকে তোমরা ফলো করবে, কারণ আমি অনেক ইম্পর্টেন্ট জিনিস নোট টোট আপলোড করি সেখানে, প্রত্যেকদিন ইংলিশ ভোকাবুলারি আপলোড করছি, নোট আপলোড করছি, প্রচণ্ড হেল্পফুল তোমাদের জন্য, বুঝতে পারবে। আর তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার ভিডিও দেখছি তোমরা আপলোড করছি, তো অনেক দিক দিয়ে বেনিফিশিয়াল হবে। ইজ ইউর লার্নিং ক্লাসের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ওকে, টিপিএসসি হোক ব্যাংক হোক, অনেক বেনিফিশিয়াল হবে। তারপর দেখো প্রথম কোয়েশ্চন কি, আজ এরিথমেটিক করাবো, ইম্পর্টেন্ট মিটিং, কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন। দেখো এবিএসসি ক্যান কমপ্লিট ওয়ার্ক ইন 30 আওয়ার, এ করে 30, বি করে 40, সি করে 60, ওকে। তো তিনটার এলসিএম কত, এগুলো হলো টাইম, টাইমের এলসিএম হয় ওয়ার্ক ডান, আর আমি জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ক্যাপাসিটি ইন্টু টাইম। তো টাইমের এলসিএম করলে 30, 40 আর 60-এর এলসিএম কত, 120। এখন বলো ক্যাপাসিটি কত হবে, ওয়ার্ক ডান যদি ক্যাপাসিটি টু টাইম হয় তো ক্যাপাসিটি হবে ওয়ার্ক ডান আপন টাইম। তো ওয়ার্ক ডান কত, 120, টাইম ডেরিভেট করলে কত হবে, 120কে 30 ডেরিভেট করলে 4, 120কে 40 ডেরিভেট করলে 3, 120কে 60 ডেরিভেট করলে 2, 432 ক্যাপাসিটি বেড়ে গেছে, এর ক্যাপাসিটি 4, বি এর 3, সি এর 2। তারপরে এ অ্যালোন স্টার্টেড দ্য ওয়ার্ক এন্ড আফটার ওয়ার্ক ফর 4 আওয়ার, এ অ্যালোন স্টার্টেড দ্য ওয়ার্ক। দেখো এ শুরু করেছে, কত ঘন্টা কাম করেছে, 4 ঘন্টা কাজ করার পর সে কাজ সেরে দিয়েছে। এন্ড ইন হাউ মেনি আওয়ার বি এন সি ওয়ার্ক টুগেদার, তারপর বিআরসি টুগেদার ওয়ার্ক করেছে, কতক্ষণ কাজ করলে পুরোটা ওয়ার্ক শেষ হবে, পুরোটা ওয়ার্ক কত, ওয়ার্ক ডান 120 হয়ে গেল। 4টা কিট আমার না টাইম না, এটা কি তার ক্যাপাসিটি 4, ক্যাপাসিটি ডিউ টাইম কি হয়, ওয়ার্ক ডান হয়, এটা কি ক্যাপাসিটি, এটা কি টাইম জিজ্ঞেস করেছে, ক্যাপাসিটি ইন্টু টাইম, ক্যাপাসিটি ইন্টু টাইম কি হবে, ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডান কত সমান 120, ইকুয়েশন শেষ। এর জন্য কত বছর, এর জায়গায় 4 বছর, তো 4 4 16, বিআরসি এর জায়গায় 3 2 5, 3 2 5 বসিয়ে দাও, 120 থেকে 16 চলে গেলে 104, 104 তো 104, তো বাকি কুশ্চান মার্ক কী করিস, 104কে 5 দিয়ে ভাগ করবো না, কুশ্চান 5 ইন্টু কুশ্চান মার্ক না, 104কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 2 10 5 40, শেষ 20.8 বা এই যদি নর্মালি এখানে তো ফ্যাকশানে দেবো আনসার, ফ্যাকশানে করতে চাও তো ফ্যাকশানে হবে 82 82, এরকম না, 20 হোল 4 বাই 5, অপশান নিয়ে আনতে হবে না, অনুব্দি শেষ, বুঝতে পারলে, পজ করো। নেক্সট দেখো মিক্সচার ডেলিগেশনের ম্যাথ খুব ইম্পর্টেন্ট, এ 180 লিটার মিক্সচার মিল্ক অ্যান্ড ওয়াটার, এটা আমাদের আছে মিল্ক আর ওয়াটার, খুব ভালো কথা থাকুক মিল্ক আর ওয়াটার, তাও 3:2 রেশিওতে কত, 3:2 রেশিওতে আমাকে বলো টোটাল কত, 180, রেশিও টোটাল কত, 3 2 5, রেশিও টোটাল 3 2 5 6, অরিজিনাল টোটাল কত, 180, মানে 5-এর ভ্যালু 180 সমান, বুঝতে পারলে কি বললাম, অরিজিন রেশিওর মধ্যে টোটাল 5, অরিজিনাল টোটাল 180, 5-এর ভ্যালু 180, 1-এর ভ্যালু কত, 36, এখন মানে 1-এর ভ্যালু যদি হয় 36, 2-এর ভ্যালু কত, 36 2 72, আর 336 108 হয়ে গেল। তারপর বলেছে এটার মধ্যে 54 লিটার মিল্ক অ্যাড করা হয়েছে, 54, তো 128-এর সাথে 54 যোগ করলে কত হয়, 162, আর কিছু পরিমাণ ওয়াটার অ্যাড করা হয়েছে, কিছু পরিমাণ জানি না কত, এবং রিসিভ হয়ে গেছে মিল্কের ওয়াটারে 9:7, 9:7 ভালো কথা, এটা আসছে তো না, 9:7, আমাকে একটা কথা বলো, আমার ইনকাম 10,000, সামনের ব্যক্তিটার কত জিজ্ঞেস করেছে, যদি আমার ইনকাম ওর ইনকামের রেশিও 2:1 হয়, মানে আমার 2 হলে ওর 1, আমার 10,000 হলে ওর কত, 5,000, 2 এর হাফ 1 না, আমি কী করে করলাম, রেশিওর সাথে অরিজিনাল ভ্যালুটাকে কম্পেয়ার করলাম, সেম এখানে 9 আর 7 162 আর কত, মানে 9-এর ভ্যালু 162 সমান 7-এর ভ্যালু কত, 9-এর ভ্যালু 162 সমান কখন হয়, 9-এর ভ্যালু 162 সমান কত দিয়ে গুণ করলে, 9 9 18 দিয়ে গুণ করলে, 9-এর লোক 18 গুণ করলে 162 হয়, তো 7-এর সাথেও 18 গুণ হবে, 7-18 গুণ করলে কত হয়, 126 হয়, 1 শেষ 120, আমি কী করে করলাম, আমি 7 ইন্টু 18কে
18টাকে ধরলাম 9 দুগুণ 18 শেষ 18টাকে ওই দেখো 7 নং 63 63টা কত 126 সেট আমাকে বলো 72 ছিল 126 হয়েছে কত বেড়েছে 54 বেড়েছে বাস 54 এইটা অপশন ডি 54 শেষ বুঝতে পারলে এখন হলো বোটিং স্ট্রিম ইম্পর্টেন্ট এ বোট ক্যান কভার ডি কিলোমিটার ডাউনস্ট্রিম এখন দেখো আমি ডাউনস্ট্রিম আমি বোটিং স্পিডকে ধরি এক্স নদী স্পিডকে ধরি ওয়াই ডাউনস্ট্রিম ধরি ডি আপস্ট্রিম ধরি ইউ অ্যাজ অলওয়েজ কিন্তু এখানে ডাউনস্ট্রিম ডিস্টেন্স দেওয়া ডি আমার অঙ্কতে করবে কনফিউশন তাই আমি আমি ধরলাম ডিস্টেন্স এম আমার আমার মানে ওদের ডি আমার এম ওকে তাহলে বোট ক্যান কভার এম কিলোমিটার ডাউনস্ট্রিম ডিস্টেন্স অ্যাপন স্পিড 12 ঘন্টায় আবার সেম বোটটা এম প্লাস 360 কিলোমিটার আপস্ট্রিম 36 ঘন্টায় কোনো ডাউট আছে করে ফেল রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট রেশিও অফ দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার মানে এক্স স্পিড অফ দ্য কারেন্ট ওয়াই 5:1 এক্স 5 y1 রেশিওতে তাহলে বলো ডি আর ইউ কত হবে ডি কত ডি কি ডি হলো এক্স প্লাস ওয়াই ডি কি ডাউনস্ট্রিম স্পিড নদী স্পিড প্লাস নৌকার স্পিড টুটা যোগ করলে 5 থেকে 6 আর ইউ কি আপস্ট্রিম স্পিড নৌকার স্পিড মানে নদী স্পিড 5 থেকে 4 ওকে মানে এটা 5 গেলে এটা 6-4 হবে তারপর জিজ্ঞেস করতে ফাইন দ্য ভ্যালু অফ ডি মানে এম এর ভ্যালু কত বুঝতে পারলে এম ভ্যালু কত একটা জিনিস শোনো এম ইকুয়ালস টু 12 ডি না 12 ইট ডি তো ডি এর জায়গাটা লিখতে পারবো আমি সবগুলোকে এ লিখে দিই কারণ এগুলো তো অরিজিনাল দিল না তো এগুলো রেশিও আমি এ লিখে দিই 6A 4A বললে বললাম তাহলে ডি এর জায়গা কত হবে 6A 2 × 6A তো এম ইকুয়াল 12 × 6A তো এখানে এখানে এম এর জায়গা 12 × 6A + 360 ডিভাইডেড বাই ইউর জায়গা 4A = 36 হয়ে গেল তো এখন আমাকে বলে একটা কথা ছয়বারে কত হয় 72A + 360 = 36 4 কত হয় 4 দিয়ে গুণ মানে 2 দিয়ে গুণ আবার 2 দিয়ে গুণ মানে 36 × 72 মাল্টিপ্লাই 4 মানে কি ডাবলের ডাবল তো 36 × 72 = 144A 144A ও 144 থেকে 72 চলে গেলে কত 72 থাকে তো 360 = 72A কাটলে ডাইরেক্ট 5 হয় এর ভ্যালু কত 5 এর ভ্যালু 5 হলে মানে এখানে এম এর ভ্যালু হবে 12 × 6 মানে 72 5 72 × এর ভ্যালু কত 5 না 5 72 × 5 কত হয় 360 72 5 হবে 360 এখন তোমার জিজ্ঞেস করতে বলো স্যার স্যার শর্টকাট কী করে করলে 72 5 তোমার 360 আমি দেখো আমি অনেক ভিডিও বানিয়েছি এর উপর এই ক্যালকুলেশনের উপর ক্যালকুলেশন দেখে নিও বুঝে নেবে ক্যালকুলেশন দেখে নিও আমার ক্যালকুলেশনের ভিডিও পুরান ভিডিও আছে সেখানে অলরেডি আপলোডার আছে ডাইরেক্ট আমি 5 দেখে গেলাম মাল্টিপ্লাই করি বাস আনসার হয়ে গেছে খুব ইজি এই ধরনের ভিডিও করতে হলে অবশ্যই তো জয়েন করতে হবে ইজি লার্নিং ক্লাস ইউটিউব চ্যানেল কিন্তু তারপরেও যদি অনেক বেসিক থেকে পড়তে চাও বেসিক থেকে আমি তো ফ্রিতে ভিডিও অনেকগুলো আপলোড করছি ওয়েল এনাফ সবার জন্য কিন্তু তারপরেও যদি বেসিক থেকে পড়তে অবশ্যই তোমরা জয়েন করতে পারো ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের রামনগর ব্রাঞ্চ ওকে ধন্যবাদ নমস্কার